কি নাম আপনার? আমার নাম আব্দুল জলিল। আব্দুল জলিল, কি করেন আপনি? কৃষি করি। কৃষি করেন আপনি? একটু আমাকে এই চরের জীবনে যে আপনারা যে কাপড় চোপড় পরে বেড়ান বা কিভাবে আত্মীয়স্বজনের বাড়ি যান সব মিলে একটু সংক্ষেপে একটু বলেন দেখি। আমাদের মনে করো যে লঙ্গি আর শার্ট গামছা এই তিনটে জিনিস হইলে আমাদের যথেষ্ট চরে। তারপরও মনে করো যদি কোনো আত্মীয়র বাড়ি যাই তাহলে আমরা প্যান্ট শার্ট যদি মনে করো পড়ি তাহলে 8 কিলো জায়গা হাটে যাওয়া ওই পাশে যা পড়া লাগে পড়ি। আবার মনে করো আত্মীয়র বাড়ি থেকে ঘুরি আসি আবার হাতে আবার ব্যাগের মধ্যে ডুবিয়া আবার বাড়ি এসে লাগে। এই আমাদের চরের ইয়া মহিলাদের মনে করো যে আগে যে শেয়া ব্লাউজ আমাদের ওই হইলে মহিলাদের পড়া। আর সবচেয়ে আমাদের কষ্ট হয় শীতে, সেটা শীতকালে এই যে খাতা কম্বল যেটা আছে আমাদের ছোট ছোট টিনের ঘর ঘর দিয়ে আমাদের উপরে কম্বল খাতা কম্বল ভেজে যায়, খুব কষ্ট দিয়ে আমরা জীবনযাপন করি। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেন, আচ্ছা আপনি কি করেন এমনি? আমি সাধারণত কৃষিকাজ করেন। তা আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে যে চরে আপনারা যারা জীবন জীবিকা নির্বাহ করেন আপনারা কিভাবে খাদ্য খান বা খাদ্যাভ্যাসটা কিরকম এই বিষয়ে একটু বলবেন আপনি। আমাদের চর এলাকায় হাট বাজার যেহেতু দূরত্ব, এখান থেকে আমাদের হাট বাজার গেলে অন্তত 5-6 কিলো যাইতে হয়, এই জন্য প্রতিদিন আমাদের হয়তো হাট বাজার করা যায় না। আমাদের এখানে পাশাপাশি সবজিটা বেশি উৎপাদন হয়, করে না মানুষ হয়তো পাশাপাশি এবারে ওবারে যদি কারো না হয় দেখা যায় এক বাড়িতে বেশি হয়েছে আর এক বাড়ি, এইভাবে পাশাপাশি আমাদের হয়তো চাহিদাটা কিছুটা মিটামিটি হয়, হয়তো যাওয়া আসা হয়। তার কারণে এই দূরত্ব যখন 5 কিলো হেঁটে যেতে হয় আবার 5 কিলো হেঁটে আসতে হয়, এর মাঝখানে আমাদের কিন্তু কোনো যানবাহনের সুযোগ নেই, আমরা ওই হাঁটাপথে যেতে হবে এবং হাঁটাপথে আসতে হবে। একটা মানুষ যখন 5-10 কিলো রাস্তা হাঁটাহাঁটি করে যাওয়া আসা করে তখন কিন্তু হয়তো শারীরিক দুর্বলতা হয়, এজন্য আমাদের হাটটা। তাহলে আপনাদের এখানে প্রধান খাদ্য কি ভাতেই? আপনারা কি ভাতেই খান? ভাতেই খান আর এমনি তরি তরকারি যা নিজের উৎপাদন করেন তাই মাঝে মাঝে তো হাট বাজার আছে। আমাদের প্রতি বাড়িতে গাভী আছে, দুধটা কিন্তু আমরা প্রচুর প্রায় বাড়িতে হয়তো গাভী আছে হয়তো 2 সাইজ জঙ্গা নাই প্রায় সবাই গাভী আছে, দুধটা আমাদের হয়তো বিক্রি করে না, বিক্রি করার জায়গাও নাই। ওই দুধটা নিয়ে গেলে ওই হয়তো আবার 5-6 মাইল হেঁটে যেয়ে দুধটা বিক্রি করতে হয়, এই জন্য দুধ আমাদের বিক্রি না হয় পাশাপাশি সবাই দুধটা খায়। আচ্ছা ধন্যবাদ।